আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে এয়ারেটর নিয়ে। আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন এয়ারেটর চেয়ে থাকেন। তো মাছের জন্য যে যত অক্সিজেন যেটা সাপ্লাই করার জন্য বিভিন্ন এয়ারেটরগুলো আসে বাংলাদেশে এখন বাইরে থেকে, তার মধ্যে আমরা আজকে তিনটা এয়ারেটর নিয়ে আপনাদের এই ভিডিওটা। তো এই তিনটা এয়ারেটরের মধ্যে কী কী থাকছে এবং এইগুলান কিভাবে ব্যবহার করবেন, কতটা ক্যাপাসিটি, সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা। তো চলুন শুরু করি। এয়ারেটরটা দেখছেন, এটা ফোর প্যাডেল এয়ারেটর। এটা হচ্ছে 2 হর্স পাওয়ারের একটা মেশিন দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মোটরটা এখানে ঢাকার এই ব্যবস্থাটা, কারণ হচ্ছে আপনার যখন এটা ঘুরবে অনেক সময় পানি উঠে আসতে পারে, সেটার জন্য এটা ঢেকে দেওয়া থাকে। তো এটা আমি এটা খুলে আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এই সেটগুলো কত সুন্দর করে দেওয়া আছে, যে আপনার অনেকেই বলতে পারেন যে আমাদের এই মোটরটা ভিজে যাবে কি না, কারণ যেহেতু বিদ্যুৎ চালিত মোটর, পানি পড়লে সমস্যা হবে, সেটার কোনো সম্ভাবনাই নেই। কারণ হচ্ছে এই ঢাকনাটা অনেক দেখতে পাচ্ছেন শক্ত, এবং এটা ঢেকে দিলে পুরোটাই ঢেকে যাচ্ছে, যাতে আপনি পানি যদি পড়েও পানিটা গড়ে নিচে পড়ে যাবে, এবং বৃষ্টি যদি পড়ে বৃষ্টিতেও কোনো অসুবিধা হবে না। জাস্ট আপনার তারটা বের করে নিয়ে আপনারা চালাতে পারবেন। আরেকটা সুবিধা আছে, এই মেশিনটা আপনারা বাসা বাড়ির লাইনেও চালাতে পারবেন। 220 ভোল্টের একটা মোটর দেওয়া আছে এটাতে, এবং এটা ক্যাপাসিটি আপনার মোটামুটি 1 একর জমিতে একটা ফোর হুইল আর প্যাডেল এয়ারেটর যেটা আছে, যেটা আপনারা 1 একরের জন্য মোটামুটি ব্যবহার করতে পারেন। একটু কম বেশি হতে পারে, তবে আপনার একটাতেই আপনার পুরো পুকুর এবং বেশি মাছ পালন করার জন্য এটাই যথেষ্ট আমার মনে হয়। তো আপনারা চাইলে আরও ভিডিও কিছু আছে এটা দেখতে পারেন। আমরা প্র্যাকটিক্যালি যেটা করছি সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমেই। এবং এই যে প্যাডেল হুইলারগুলো আছে এগুলো খুবই ভালো, কারণ হচ্ছে দেখবেন যে এটা যখন চালানো হয় পুরো পুকুরের পানিগুলোকে এত সুন্দরভাবে দুলায়, এবং অক্সিজেন অটোমেটিকলি তৈরি হয়, কারণ এটা যখন বাড়ি দেয়। আপনারা দেখবেন অক্সিজেন তৈরি করার জন্য আমরা কত কিছু না ব্যবহার করি, তার মধ্যে এটা একটা। তো এটা সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। আপনারা চাইলে যদি মনে হয় যে আপনারা সিঙ্গেলই ব্যবহার করবেন, সিঙ্গেল এগুলো পাওয়া যায়, এইটারও আপনারা একটা খুলে আরেকটা লাগিয়ে ব্যবহার করতে পারেন। তো এটা গেল হচ্ছে ফোর প্যাডেলেরটা। এরপরে আমি আপনাদেরকে দেখাই, এখন যেটা আমার সামনে দেখছেন এটা হচ্ছে সাবমার্সিবল জেট ভেঞ্চুরি এয়ারেটর বলে এটাকে। এটা জেট, কারণ হচ্ছে দেখেন জেটের মতো দেখা যাচ্ছে, তবে এটার ব্লো ক্ষমতাটা অনেক বেশি, অনেক বেশি। কারণ হচ্ছে এটা আপনার একদম পানির নিচে থাকে, এবং এই পাইপটা যে দেখছেন বড়, এই পাইপটার উপর থেকে আপনার বাতাসটাকে টেনে নেয় এবং পানিতে এটাকে মিশিয়ে দেয়। এবং এটা 2 হর্সের একটা মোটর, এটাও বাসা বাড়ির লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটা সাবমার্সিবল হওয়ার কারণে দেখেন আপনি চাইলে নিচটাতে বসাই দিতে পারবেন, পানির মাঝখানে দিতে পারবেন, পুকুরের যে কোনো কর্নারে দিতে পারবেন। এবং আরেকটা জিনিস, এটাতে যদি আপনারা চান নিচে দেখতে পারবেন যে আপনারা এটাকে নাট সিস্টেম করে নিচে কোথাও লাগিয়ে নিতে পারবেন, এবং যদি নাও হয় কোনো বাঁশ বা পিলার ব্যবহার করে এটাকে বেঁধে দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এবং এটাও খুব সিম্পল একটা মোটর, কিন্তু এটার ব্লো ক্ষমতা অনেক বেশি। আপনার ব্লো, যে আমি মুখটা আপনাদেরকে একটু দেখাই, এই ব্লো করার যে ক্ষমতাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কত স্পিডে ব্লোগুলো করে। এবং এটার অক্সিজেন ক্ষমতাও প্রচুর। আপনারা এটা নিচ থেকে যাওয়ার কারণে দেখবেন যে মোটামুটি যেটা দরকার পানিতে, যত রকম অক্সিজেন দরকার সেটা এখান থেকে দিতে পারবে। তো এই মোটরটাও আপনারা চাইলে নিতে পারেন, যারা একটু কমের মধ্যে খুঁজছেন তারা হয়তো এটা নিতে পারবেন। আরও একটা আমি আপনাদেরকে দেখাই, এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের জেড এয়ারেটর। জেড এয়ারেটরটাও আপনাদের দেখি, এখানেও দেখেন যে আপনারা এটা ঢাকনি দেওয়া আছে, এই যে এখানে মোটর দেওয়া আছে, এটাও 2 হর্সের মোটর, এবং এটা খুবই শক্তিশালী। আপনারা দেখছেন যে এখানে পাখা দেওয়া আছে, এই পাখাটা প্রচুর ব্লো তৈরি করে এবং ঘোরায়। এটা আপনারা যখন ব্যবহার করবেন, এখানে দেখেন একটা হ্যান্ডেল দেওয়া আছে, এটা দিয়ে আপনারা নিচে দিতে পারবেন, উপরে দিতে পারবেন, আপনি যেভাবে চান। এটার কারণে এইখানে মোটরের কোনো সমস্যা হবে না, কারণ আপনি এটা ভাসিয়ে নিয়ে এটা আপনি আরও ডুবাই দিতে পারবেন। মানে মোটামুটি আপনারা দেখেছেন যে নৌকায় যে চালায় সে যে হুইলগুলো ব্যবহার হয় সেরকম টাইপের কিছুটা। এবং এটা বাসা বাড়ির লাইনেই চলবে, এবং এটারও ব্লো সিস্টেম খুবই ভালো।
আপনারা চাইলে এই অ্যারেটরটাও দেখতে পারেন, এটাও নিতে পারেন। সবগুলো মেশিনেই মোটামুটি 1500 ওয়াটের এবং 2800 RPM, মোটামুটি বাসা বাড়িতে কোনো সমস্যা হবে না ব্যবহার করলে। আর এগুলো চালানো খুব ইজি, জাস্ট গেড়ে রেখে দিলেও আমরা এটা ভিডিও আপনাকে দেখাবো যে কীভাবে এটা লাগানো থাকে এবং সেটিং করে, সেটিংয়েরও ভিডিও একটা আমরা আলাদাভাবে দিয়ে দিব। তো এগুলো কীভাবে ব্যবহার করে সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও আর বাড়াচ্ছি না, তবে এই মেশিনগুলো খুবই কার্যকরী, আমরা এর পর্যন্ত যাদেরকে দিয়েছি তাদেরও অনেক ভালো ফিডব্যাক আছে এগুলো। তো আপনারা চাইলে এটা নিতে পারেন, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি, আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন অথবা আমাদের কাছে এসেও দেখে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জানতে পারবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।